নমস্কার বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হয়েছে বুধবার, আমাদের জায়গায় বুধবার একটা হাট হয়। ওই হাটের যে জায়গায় হাট হয় ওই জায়গার নাম হয়েছে রুয়াইল। তো রুয়াইল এলাকায় যামু, তো আমি আর আমার ব্যাগনে যেতেছি। আর আকাশটা একটু বারবার একটু বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টি হইতেছে সকাল থেকে একটু বৃষ্টি আর কি। তো চলেন যাই। একজনে বলছিলেন যে হাটের ভিডিও দেওয়ার জন্য, তো আজকে যাইতেছি হাটে। তো আজকে আমাদের ওই জায়গায় হাট হয়, বুধবারে হাট হয়, তো ওই হাটে যামু। চলেন যাই, আমি আর ব্যাগনে যাইতেছি আর যামু। এখন হাইটে যাইতে হইব বাজার পর্যন্ত, বাজার থেকে রিক্সা নিয়ে তারপরে যাবো আমরা। আর আজকে হাটের ভিডিওটা কীরকম লাগবো জানি না, ভালো দেওয়ার চেষ্টা করবো। আর বৃষ্টি হয়েছে তো রাস্তা কেদা, খুব একটা ভালো না, জায়গা জায়গায় খেলে কেদা হয়ে রয়েছে। কাঁচা রাস্তাতে যাওয়াটা অসম্ভব, আর আমাকে তো চোখের মধ্যে বাড়ি, পুরোটাই কাঁচা রাস্তা, কেদা থাকলে পারিয়ে যাও নাকি, কিছু করার নাই। আমরা রওনা হয়েছি, মানে হাঁটতাছি, এইটা কিছু দূর যাবো, তারপরে বাজারে যাবো। বাজারে যে রিক্সায় চলবো, রিক্সা পাই, ভ্যান পাই, যেটাই হোক আর কি চলতে হইব। আমাদের জায়গা থেকে যাইতে সময় লাগে 15-20 মিনিট লাগে ওই হাটে। যে হাটে যাইতেছি ওই হাটে এসে সবজি উঠে ভালো, আর আমাদের সবজির সিজন, ভালো ভালো সবজি উঠে। তো চলেন যাই, আজকে বাজারটা দেখে নিই আপনাকে। বাজার না হাট মনে থাকে না, পাও ফিস লাগে। তো বন্ধুরা, একজনে জিজ্ঞাসিলেন যে ঘাটি ফুল কি, আমি একদিন ঘাটি গাছ দেখেছিলাম, তো আপনারা ফুল দেখতে এসেছিলেন, একজনে মনে হয় ফুল দেখতে এসেছিল যে ঘাটি ফুলটা দেখাবেন। তাহলে যাওয়ার পথে আর কি, হাটে যেতেছি, যাওয়ার পথে একটা জায়গায় ঘাটি গাছ বোনা আছে, তাহলে সেই ঘাটি গাছের কাছে এসে বসছি, আপনাকে ঘাটি ফুলটা দেখে যাই যে ঘাটি ফুলটা কি। আহ, এই যে হচ্ছে গাড়ি গ্যাস, ওই যে আমার পিছনে যে ফুলটি ওটা হচ্ছে গাড়ি ফুল, গাড়ি গ্যাস ওটা আপনাকে ভালো করে দেখাইতেছি। গাড়ি গ্যাস এই হইতেছে, গাড়ি গ্যাস আর গাড়ি ফুল, ফুলটা যে এরকম। তো এই গাড়ি গ্যাসগুলো আসলে গরুর খাওয়ার জন্য, মানে গরুর খাওয়ানোর জন্য বুনছে। এগুলা ওই যে পাশ থেকে কেটে কেটে খাওয়াই বানছে, এই যে পাশেও আছে, এই যে কেটে ফেলাইছে, এগুলো হচ্ছে গরুরে খাওয়ায়। তো ফুলটি দেখতে সুন্দর আর কি। তো অবশ্য অনেকেই চিনবেন গাঠি গাছ, যারা দেখছেন আগেও, এই যে গাঠি গাছ দেখলেই চিনবেন, ফুল দেখলেই চিনবেন যে এটা গাঠি ফুল। এই যে গাঠি ফুলে আবার গাঠি এবার বিশি হইব আর কি, এখনও বিশি হয় নাই। এই যে ফুলটা আবার ভালো করে দেখাই, এই যে ফুল, গাঠি ফুল দেখতে খুবই ভালো। তো বন্ধুরা, এখন হাটের দিকে যাইতেছি, তো চলেন যাই। গাঠি গাছ দেখতে চাইছিলেন, দেখে দিলাম এক না। আর এই যে বরই, বরই খাবে না, কিরকম বরই দেখতে তো সুন্দর, খাই দাও কিরকম। আগে একটা কামড় দাও, কিরকম বেলে বেলে না। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে বেগনাবর বড়ই ফার বানছে, এই যে বড়ই গাছ। আমরা ছোটোবেলায় আগে রাস্তাঘাটে যেতে বড়ই গাছ দেখলে, মানে দেখলেই আর কি ঢেলতে পারতাম, খাইতাম, ভালো লাগতো। তো বেগনাও তুই একই রকম, মামা বড়ই খুব সুন্দর পাকছে, এখন পারো দামা মারতে। আমার এই যে একটা বড়ই, এই যে এ ফুরে গেল, এটা কপালে নাই, ওইটা বড় বড়টা নে দাঁড়াও, আর একটু পাতা ধরছি, পাতা ধরছি, দেল ধরে পাবি নেই, খুব কষ্ট করলাম, দেখো কাটা খেও না, বড়টা খুব ভালো।
খুব ভালো লাগলো বড়টা। আর ছোটা ছোটা বড়টি স্বাদ বেশি। এই যে বড়ই আমরা আগে ছোটাবেলায় ছোটো ছোটো বড়ি খেতাম, এটা দারুণ স্বাদ। আহ তো বন্ধুরা, বড়ই খাইতে খেতে যাবেন এখন আটের দিকে, তো চলেন যাই। আটে তো বেসা খেতাম এক ডালি উলি। হ্যাঁ দুই চার কেজি নিয়ে যান থাকছিল, তা তো মেসে গুতাই পাবো না। এবারে মানুষ বলো, এবারে কাকারে কলিও বুঝে কাকা বড়ি খেয়েছি, খুব ভালো মানুষ। হ্যাঁ আর আমাকে দেখলেও কিছু করবো না, জানে যে এসব মানুষ চুরি করে খায় না। হ্যাঁ না 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 আমারও হয় নাই, ওখানে আবার আঠে দেবেন কইছি যে দেখে দেখতে যাই আর কি। দেবা যে বলে খেলাম গাছের যে ওই বাড়ির মানুষই গাছের মালিক, ব্যাগনের কাম গেলে অন্যরকম কাম। আমার পাতা দেখি করবা পায়ে কেতা পড়ছে, পাতা পাতা দিয়ে কেতা পড়ছে। এই যে কেতা তো রাস্তায় কেতা। তো বন্ধুরা চলেন যাই, আর না হাড়ের দিকে যাই, অনেক কথা বললাম। বন্ধুরা যে রাস্তা দিয়ে যাইতে আর একটা বুড়ো গাছ দেখলাম, দেখেন বুড়োর অবস্থা কারে কয়, বুড়োই মনে হয় যে পাতারছে বুড়োই বেশি। বেগনা বলিন ঠিক আছে মানুষ বুড়োই দেখো সেই রেখে দেখো কিরকম, আজকে যাইতে যাইতে গেলে বুড়োই খাম। এই তো দেখো সে মুখে দিয়ে কিরকম ভালো না, টক টক না। তো বন্ধুরা এই গাছের বড়ে বেশি ভালো না টক, গবেষণা করতে করতে একটা আরেকটা আছে গাছ। তো চলেন যাই, আজকে খালি বড়ে খেতে গেছে তোমাকে আমরা। তো এই চকটা খুবই সুন্দর, এটা বিশাল বড় চক, এটা হলো চৌত্তর মানে চৌত্তর এলাকায় দেয়। তো এই এলাকার চকটা খুবই বড়, খালি ঘষে উগিয়ে দিছে দেখো, একটা দূরে ঘষি ফুকিয়ে দিছে যে বৃষ্টিতে ভিজে গেছে গা একবারে, এটি তো ফালানি বাড়ি কোনো সুন্দর আছে। এই যে বুড়ো গাছ আর একটা নেওয়া একটা আর কি, দেখো কিরকম এই এই বুড়োটা স্বাদ হইব লাগনি, এই বুড়োটা স্বাদ হইব। তো বন্ধুরা বড়ই গাছটা দেখাইলে আমি বড়ই, হ্যাঁ এই যে একটা বড়ই বড়টা দেখি কিরকম, কোয়া তো নিলাম না রাগ করবো নাকি, এটা বড়ই ভালো না, এই বড়ো জাত ভালো যেটা ছিঁড়ছি ওটা ভালো না। এই বড়ুটা খেয়ে দেখি এই বড়টা জাত ভালো দিলে ধরেছে। বলে যাই বাড়ির লোকেরে বড়ই এটা খাইলাম। তো বন্ধুরা বড়ই খাইছি, বড়ইটা না করে খাওয়াটা ঠিক না। তো এবারই মুসলমান বাড়ি বাড়িতে কেউ আছেন না? এই বড়ই গাছ কা কয়টা আপনি কই না? দুইটা বড়ই নিছি কিছু মনে করেন না, আমার বাড়ি অষ্টম এসে রায়বাড়ি না বলে দেখে ভালো লাগলো, আমাকে তো গাছ নেই যাতে দুইটা নিছি। তো বলে গেলাম বলে নিছি, আসলে না করে খাওয়াটা ঠিক না, এই কারণে বললাম। তো বন্ধুরা এই যে চকটা দেখতেছেন, এটাও বিশাল বড় চক, আমার পিছনে যে চকটা অনেক বড়, পাশে যে রোয়াগার বাংছে এই দিক দিয়ে আবার
তো নামলাম গাড়ি ঠিক এখন অটোতে থেকে নামলাম যেটা হচ্ছে হাট হাটে শুরু হয়ে যায় আর কি আসো মামা চলেন যাই দিই আর দেখে নেই মোলা তো একেবারে জম্পেশ মোলা কফি আবার ছোট এই হাটটা হয়েছে কাঁচা সবজির জন্য মানে বিখ্যাত আর কি গ্রামের ভিতরে হাট তো এই হাটে কাঁচা সবজি কাঁচা বাজার গুলো খুব ভালো আসে আসেনি আগে না বৃষ্টি হয়েছে না কালকে দা তো কাঁচা বাজার এটা শেষ এটা ছোট মোটো বাজারে আর কি এখানে দেখুন নিমটির বাজারে কেতা গো বেগনে ফেলি হাড়ের ভিতরে তো দিন না মানে জায়গায় পেঁয়াজি বাজ মানুষ
গজা টানা নিমটি এই যে সাদা টানা আর এটা যে কি টানা এটা বাদামি সিরা দিয়ে বানাইছে নিমটি টানা পেঁয়াজি তো এই এইসব জিনিসই বিক্রি করে এই পাশে আর কাঁচা বাজার দুই পাশে আর কি কাঁচা বাজারে আপনাকে আবার ঢোকামো আর এক পাশে কাঁচা বাজার আছে আর 20 টাকার পেঁয়াজি দিন ওটা খাওয়ার জন্য এখন বন্ধুরা এই আর একটা কাঁচা বাজার এই পাশেও সব ধরনের সবজি সবজি এই পাশে সবজি ওই পাশে দুই পাশে সবজি বিক্রি করে গুড়ের বাজার এটা কি খাইছে রে গুড় গুড় কত করে বিক্রি করেন এটা কত করে বিক্রি করেন এটা হলো আপনার 100 টাকা অরিজিনাল গুড় নাই আপনার কাছে জায়গায় সব ধরনের গুড় আছে আর কি ভালো মন্দ সবই আছে আসলে অরিজিনাল খেজুরের গুড় আসলে পাওয়া যায় না নাজাল দিয়ে বলছে তাই না মাছের বাজারে যাই এই ধরনের মাছ এটা কি মাছ ভাই আসলে একটা ছোট তো গ্রামের ভিতরে হাট মাছ বেশি ওঠে না সবচেয়ে বেশি ওটে সবজি সন্ধ্যা হয়ে গেছে গা চলো যাই গে ফ্রাইডের মাছ নিলাম না এখানে রাইট করে কেরা মাছ কুটবো কেরা তোমার মামি হতো কুটবো না মাছ 100 টা চলছি একটা পেঁয়াজি কেরা আছে